তেলাউড়া পুর পরিষদে 15টি ওয়ার্ডের 40 জন মহিলা বেনিফিশিয়ারিদের হাতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তুলে দিল সেলাই মেশিন। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। এদিন নেতাজি নগর অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে সেলাই মেশিন ছাড়াও 10 জন দিব্যাঙ্গ বেনিফিশিয়ারিকে দেওয়া হয় হুইল চেয়ার এবং স্টিক। যারা বয়স্ক মানুষ বা বিভিন্ন পক্ষাঘাতে যারা চলাফেরা করতে পারছেন না কিংবা যারা দিব্যাঙ্গ তাদেরকে আমরা হুইল চেয়ার দেব, স্টিক দেব, এবং যারা মহিলারা হাতের কাজ জানে, টেলারিংয়ের কাজ জানে কিন্তু আর্থিক প্রতিকূলতার কারণে সেলাই মেশিন দিয়ে নিজেকে স্বনির্ভর করতে পারছেন না তাদের জন্য আমরা আজকে সেলাই মেশিন দিয়েছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের পথ, আমাদের দায়িত্ব সমাজ রাজনীতি যেমন, রাজনীতির পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্ব অনেক। আপনারা আমাদেরকে এই জায়গায় দিয়েছেন এবং আপনাদের জন্য কাজ করা আমাদের সার্বিক কর্তব্য এবং দায়িত্ব।